সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে হচ্ছে এলএসডি সাইকাডেলিক ড্রাগ, যেগুলো নেয়ার পর মানসিক ভারসাম্য থাকে না অনেকটা বলতে গেলে। এই ধরনের ড্রাগ নেয়ার পর সে হচ্ছে টিএসসিতে এক ডাব বিক্রেতার হাত থেকে দা নিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। তারপর হচ্ছে কিছু এলএসডি বিক্রেতা প্রাইভেট ভার্সিটির ছেলে পেলে ধরা পড়ে, এবং এটাই প্রথম বাংলাদেশে এলএসডি ধরা পড়ার ঘটনা। তো তারপর থেকে এলএসডি নিয়ে খুব আলোচনা হচ্ছে। তো এই প্রেক্ষাপটে সামির মুনতাজিদ নামে এক ভদ্রলোক, উনি হচ্ছে 10 মিনিট স্কুলের সাথে কাজ করতে, এখন ইংল্যান্ডে থাকে। তো উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে উনি একটা থট এক্সপেরিমেন্ট করতে চাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দাবি দাওয়া করতেন, উনি হ্যালুসিনেটেড ছিলেন বিধায় সব দাবি দাওয়া করতেন কিনা, উনি ডিলুশনাল বিধায় এরকম দাবি দাওয়া করতেন কিনা, এগুলো কোনো সাইকেডেলিক ড্রাগের প্রভাব ছিল কিনা। এবং সেই এরপর অবশ্যই বিতর্ক শুরু হয়েছে, এবং বিতর্ক হওয়া কোনো সমস্যা না, বিতর্ক খুবই ওয়েলকাম ওয়েলকাম করার মতো একটা বিষয়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা হচ্ছে উন্মাদের মতো করি, যেই কারণে আপনি বিতর্ক করতে পারবেন না। সো না, সে একটা ভ্যালিড কথা তুলছে, এবং এটা আমি মনে করি একটা রিজনেবল এবং লেজিটিমেট পয়েন্ট। এবং এটা যারা অবিশ্বাসী নাস্তিক এ তাদের মধ্যে কিন্তু এরকম একটা প্রশ্ন বা এরকম একটা আলাপ আছে, এটি আজকে সে প্রথম রেস করলো না। এটা একটা কথাই আছে যে যারা প্রফেট, যারা প্রফেসি দাবি করে, যারা নানান রকম মুজেজার দাবি করে, নানান রকম অলৌকিক দাবি দাওয়া করে, তো যারা অলৌকিকত্বে বিশ্বাস করে না, তারা এটাকে এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে যে সম্ভবত এরা ডিলুশনাল, সম্ভবত এরা আন্ডার লাইক ডিলুশন আর কি, ইমাজিনেশন। সো যারা ডিলুশনাল তাদের ব্যাপার হচ্ছে যে যারা ডিলুশনাল তারা এরকম দাবি দাওয়া করে, এরকম কাজকর্ম করে, দেখে নবী রাসুলের ডিলুশনাল কি না এরকম একটা কোরিলেশন সেখানে স্টাবলিশ করার বা একটা 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 প্রশ্ন আসার আমি মনে করি লেজিটিমেট ভ্যালিড গ্রাউন্ড আছে। এটা এমন না যে একটা ফালতু ভিত্তিহীন কথা। নাও যারা ডিলুশনাল হয় তারা এরকম যে তারা ভাবে, তারা কল্পনা করে যে এরকম, ইভেন এরকম এরকম অনেক কেস আছে ডিলুশনের, যেখানে তারা কল্পনা করে বা তারা বিশ্বাস করে তাদের সাথে কনস্ট্যান্ট কোনো একটা মানুষ আছে, তারা সেই মানুষের সাথে কথা বলতেছে, তারা সেই মানুষকে দেখতে পায়, সে বিশ্বাস করে। তো এটা হচ্ছে ডিলুশনের একটা একটা স্টেট আর কি, একটা স্টেজ। সো আপনারা যেমন এই যে সেফুদাকে অনেকের ধারণা করেন উনি ডিলুশনাল, এবং উনি যে কথা বলেন, উনি যে দাবি দাওয়া করেন একেবারে বিশ্বাস থেকে, আমি বিশ্বের সেরা কবি, আমি হচ্ছে হলিউডের অভিনেত্রীর সাথে অভিনয় করেছি, আমি হচ্ছে বিশ্বের কী কী জানি অমুক ইউনিভার্সিটিতে পড়িয়েছি, এবং সো অনেকে মনে করে সে ডিলুশনাল। যে কারণে উনি যেসব কথাবার্তা বলেন উনি বিশ্বাস থেকে বলেন, উনি বিশ্বাস করেন উনি হলিউডে অভিনয় করছেন এককালে। তো যারা ডিলুশনাল তাদের এরকম একটা নিজস্ব মেক বিলিভ ওয়ার্ল্ড থাকে, সেই ওয়ার্ল্ডে তারা অনেক কিছু দেখে, অনেক কিছু শোনে, অনেক কিছু, এবং তারা এমনভাবে বলে আপনি শুনে আপনি তাদেরকে বিশ্বাস করাইতে পারবেন না যে তার এগুলো সত্য না, সে যা দাবি করতেছে। সো যেই কারণে নবী রাসুলরা যে অলৌকিকত্ব দাবি করে, তারা যেসব দাবি করে সেগুলো শুধুমাত্র তারাই দেখছে আর কেউ দেখে নাই, এই ধরনের দাবি দেওয়া যখন করে সেটা ডিলুশনের যেই সিমটম সেগুলোর সাথে মিলে দেখে অনেকে প্রশ্নটা তোলে। নাও প্রশ্নটা কি গুড ফিতে তোলা না ব্যাড ফিতে তোলা, সেটা ভিন্ন আলাপ। যদি যারা গুড ফিতে তোলে যে ওকে ফাইন, এটা রিজনেবলি এরকম মনে হচ্ছে, তাহলে ডিলুশনাল যারা প্রফেসি ক্লেম করে এটা একটা গুড ফিতে প্রশ্ন, রিজনেবল লজিক্যাল লেজিটিমেট প্রশ্ন। আর যদি ব্যাড ফিতে হয় শয়তানি করার জন্যে, যে আচ্ছা কিছু মানুষ যেহেতু বিশ্বাস করে তাদেরকে খোঁচাবো আমি এটা দিয়ে, সেটা হলে তো অন্য বিষয়। সো সামির মুনতাজিদরা ওরা গুড ফিতে সব প্রশ্ন করে কি না, আই ডোন্ট থিঙ্ক সো। এরা বাংলাদেশে কোনো গুড ফিত নাস্তিক নাই, বাংলাদেশের সব শয়তান, বাংলাদেশে কোনো গুড ফিত কনভারসেশন হয় না ফর দ্য মোস্ট পার্ট। সো সে হয়তো বা শয়তানি করার প্রশ্নটা করছে, বাট সে শয়তানি করার প্রশ্নটা করলো, প্রশ্নটার মধ্যে সাবস্টেন্স আছে বলে আমি মনে করি, বা এই 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 অবজারভেশনের মধ্যে সাবস্টেন্স আছে বলে আমি মনে করি। নাও সেটার কি উত্তর? সেটার উত্তর হচ্ছে, দেখেন এখন ওই যে অনেকে আছে বলে ফেলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলার সময় বিনয় নিয়ে কথা বলতে হবে, শ্রদ্ধা নিয়ে কথা বলতে হবে, এইভাবে বলতে হবে, ওইভাবে, এরকম কথা বলাই যাবে না। অনেকে আছে বললে কলা ফেলে দিতে হবে, নবীজির অপমান হয়েছে। সো এগুলো নিয়ে তো অতীতে অনেকবার আলোচনা করছি, এই মান অপমান এগুলো হইতেছে কালচারাল কনস্ট্রাক্ট, এগুলো হচ্ছে আপনি বাংলাদেশে যেটা মান অপমান এটা কিন্তু আপনি অন্য দেশে গেলে, সভ্য দেশে, বা এটা কিন্তু আপনি পাশ্চাত্যের অনেক দেশে গেলে তারা কল্পনাই করতে পারবেন না যেটা অপমান। আপনি ইয়েতে পশ্চিমে গিয়ে প্রফেসরের চেয়ারের উপর পা তুলে বসে থাকতে পারবেন, যে প্রফেসর ইয়ে রীতিমতো ঘেড্ডির উপর পা তুলে বসে থাকতে পারবেন, তারা এটাকে অপমান হিসেবে দেখে না। আপনি হাফ প্যান্ট পরে ঘুরতে পারবেন, অপমান হিসেবে দেখে না। ক্লাসে চিপসের প্যাকেট খুলে কটস পটস করে খাওয়া অপমান হিসেবে দেখে না। কাঁধে হাত তুলে ঘোরা প্রফেসর অপমান হিসেবে দেখে না। আপনাকে যে কাজটা করতে বলছে আপনি সেই কাজটা যদি না করেন, ফাঁকিবাজি করেন, সেটাকে তারা অপমান হিসেবে দেখে। আর বাংলাদেশে উল্টা, রাইট, বাংলাদেশে আপনার যেই কাজ আপনি যদি সেটা না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি প্রফেসরের সামনে যদি পায়ের উপর পা উঠে যায় বা সালাম দেওয়ার সময় যদি দাঁড়াইতে ভুলে যান, তাহলে প্রচণ্ড অপমান।
সো মান অপমান এগুলো কালচারাল কনস্ট্রাক্ট। আপনি যেভাবে মান অপমান বুঝে আসছেন আপনি সেভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শানে কথা বলতে হবে, এইভাবে বলতে হবে, ওইভাবে বলতে হবে, নাহলে অপমান হয়ে যাচ্ছে। মুসলিম দেশগুলোতে, তারপর প্রাচ্যের দেশগুলোতে এদের মান সম্মানটা একটু অন্যরকম, রাইট? সো এই কথা বললে, এই প্রশ্ন তুললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিলুশনাল ছিলেন কিনা, এই কথাটা কুট ফেতে হোক ব্যাট ফেতে হোক বললে অপমান হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ওই যে কাজী নজরুল ইসলামের নাতনির মতো আর কি। হ্যাঁ, একটাকালে ছোট হয়ে যায়, 19 থেকে 20 হলে এদের মান ইজ্জত চলে যায়, মানহানি হয়ে যায়, ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। সো আমি এটা বুঝাতে চাচ্ছি যে এটা একটা কালচারাল কনস্ট্রাক্ট, এটা আপনি এভাবে চিন্তা করার কারণ নাই যে গ্লোবালি। এটা আমি একটা এপিসোড করছি, সেটা আপনারা দেখতে পারেন যে কীভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা, এই করা, সেই করা, এইসব বিষয় নিয়ে, প্রসঙ্গটা নিয়ে। সো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলছে, আমার কোনো ইস্যু নাই, বলছে বলছে আমি অপমানিত বোধ করতেছি না, এর চেয়ে জঘন্য ভাষায় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু বলে আমি সেটা তো অপমানিত বোধ করবো না, রাইট? নাও যে পয়েন্টটাতে যদি ফিরে আসি, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কি, সেটাতে যাওয়ার আগে যে আমাদের মুসলিম ভাই বোনরা কী অ্যান্সার করতেছেন, ওনারা কোনো ভালো অ্যান্সার করতেছেন না। আমি ফেসবুকে বেশ চিন্তাশীল মানুষ বলে আমরা অ্যাপারেন্টলি জানি এরকম মানুষজন দেখতেছি, খুব উদ্ভট কথাবার্তা বলতেছেন, বুঝতার মানুষের কাছেও ভালো কিছু পাওয়া যাচ্ছে না। যেমন আমি একটা লেখা এরকম দেখলাম যে এই নবী সাল্লাম হ্যালুসিনেশনে ভুগতেন, মাদক দিয়ে হোক বা যে কোনোভাবে, এই ধরনের থট এক্সপেরিমেন্ট এখন এসে আমাদের উচ্চশিক্ষিত হয়ে, একটু ব্যঙ্গ করে বলতে চাইছেন যে উচ্চশিক্ষিত আধুনিক মুক্ত বুদ্ধির দরকার পড়ে না এগুলো করার জন্য, এগুলো নবী সাল্লাহ সাল্লাম আমলে মানুষজন করে ফেলছে, এবং সেটার এই থট এক্সপেরিমেন্টের কী ফলাফল সেটার জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন শরীফে। তারপর হয়তো আল্লাহ কোরআন শরীফে দাবি করছেন যে নানু বিজয় সাল্লাহ সাল্লাম বিকারগ্রস্ত নয়। তো এইসব অ্যান্সার যদি আপনি ধরেন আপনার থটফুল ইসলামিস্টদের কাছ থেকে আসে, তাহলে তো আপনি বুঝেন অবস্থা কী, রাইট? সো এটা কোনো যুক্তির মধ্যেই পড়ে নাই, এগুলো কেবল সার্কুলার লজিক, কথা বোঝেন। যারা এই প্রশ্নটা তুলতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকারগ্রস্ত ছিল কি না, তারা তো আমার নবী সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করে না। তাকে যদি আপনি বলেন যে কোরআন শরীফে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকারগ্রস্ত না, এটা কি তার কাছে কোনো গ্রহণযোগ্য অ্যান্সার? আর সে তো কোরআন শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করা মানে তো কোরআন শরীফকে বিশ্বাস না করা। তো সে যে জিনিসটা বিশ্বাস করেন আপনি সেটা দিয়ে প্রমাণ দিচ্ছেন যে এই যে না, এখানে বলা আছে উনি বিকারগ্রস্ত না, কারণ কোরআন শরীফ যে সত্যটা আপনি কীভাবে জানেন, আমি কীভাবে জানি এটা যে স্রষ্টার কাছ থেকে আসছে, আমরা কেউ জানি, কোনো প্রমাণ আছে না। কে দাবি করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করছে। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি দাবি করছেন যে কোরআন শরীফ আল্লাহর কাছ থেকে আসছে, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো নবীজিকে বিশ্বাস করা মানে এসেনশিয়ালি কোরআনকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা মানে এসেনশিয়ালি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা। আরেকটা হচ্ছে যে যেই নবী হচ্ছে নামাজ পড়ার সময় পেঁয়াজ ও রসুন খেয়ে মুখে দুর্গন্ধ তৈরি করতে নিষেধ করেছেন, তিনি মাদক সেবন করে বা অন্য উপায়ে হ্যালুসিনেটেড হবেন এমনটা মনে করার পেছনে তাকে ভালো করে না জানাটাই দায়ী না? এইগুলোতে কী ধরনের যুক্তি আমি জানি না। জায়গা কেউ পেঁয়াজ রসুনের গন্ধ তার ভালো লাগে না বিধায় সে মাদক নিতে পারে না, এটা কোনো যুক্তি পাই জন্য? পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা মাদক সেবন করে, হ্যালুসিনেটেড হয়, এরা কি পেঁয়াজ খায়, এরা কি ইয়ে খায়, কী জানি বলে রসুন খায়, রসুন খেয়ে মুখে দুর্গন্ধ করে। সো পেঁয়াজ রসুন খেয়ে মুখে দুর্গন্ধ করাকে অপছন্দ করে এমন কেউ মাদক নিতে পারবে না, এটা তো হইতে পারে না, এটা কোনো যুক্তি কিনা? সো এরকম অনেক লজিক আপনারা চারপাশে পাবেন যেগুলো কনভিন্সিং না, আপনারা কনভিন্সড হবেন না, এবং এই ধরনের যুক্তি যদি আপনারা শুনে দৌড় মারেন তাহলে আপনাদের যে যুক্তিগুলো আপনাদের কাছ থেকে আসবে সেগুলো একই রকম যুক্তি আসবে। এটা যদি আপনি অ্যান্সার খুঁজতে চান, প্রথমত যে এই কথা বলছে ফাইন, দ্যাটস ফাইন, আপনি সেটার অ্যান্সার খুঁজতে চাইলে এটার অ্যান্সার হচ্ছে যে এটা একটা বিশ্বাসের জায়গা, বিশ্বাসের জায়গাতে যুক্তি খাটে না, বিশ্বাস, ফেইথ, দ্যাটস হোয়াই ইটস কল্ড ফেইথ। না, রিজনের ব্যাপারটা সেখানে কোথায়? মনে করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যালুসিনেটেড ছিল কি ছিল না, রাইট? আমি দাবি করতেছি ছিল না, একজন নাস্তিক সে দাবি করতেছে, কিসের ভিত্তিতে তুমি দাবি করতেছো হ্যালুসিনেটেড ছিল না? এরকম হ্যালুসিনেটেড যারা থাকে ডিলুশনের এই ধরনের কথাবার্তা বলে, উনিও বলতেছে ওনার এটার কোনো প্রমাণ নাই, উনি একমাত্র প্রমাণ উনি দাবি করতেছেন ওনার সাথে আল্লাহর কথা হয়েছে, উনি দাবি করতেছেন ওনার কাছে আল্লাহর কাছ থেকে ওহি আসছে, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই। সো তাহলে আমরা কেমনে বুঝবো যে উনি ডিলুশনাল না? সেটার হইতেছে যারা এই প্রশ্নটা তোলে তারাও যে গুড ফেইথে তোলে না নেসেসারিলি, সেটার প্রমাণ হচ্ছে তারা খুব ভালো করেই জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিলুশনাল ছিলেন এমন কোনো প্রমাণ, কোনো হিস্ট্রি, কোনো রেকর্ড কোথাও নয়। কেউ কখনো ওনার সমসাময়িক সময়ে কেউ দাবি করা নাই, এমন কোনো রেকর্ড নাই, এমন কোনো হিস্ট্রি নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্মাদের মতো কথা বলতেন, উন্মাদের মতো কাজকর্ম করতেন, ইনকনসিস্টেন্ট, আনরিজনেবল চিন্তা না, সকলে বরং ওনাকে আলামিন উপাধি দিয়েছে, সকলে জানত উনি খুবই সত্যবাদী, সকলে জানত ওনার চরিত্র খুবই ভালো ছিল। এটা শুধু মুসলিমরা তারা ডকুমেন্টেড না, এটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। সো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ডিলিশনাল ছিলেন না, ওনাই উনি দেশ চালাইছেন, উনি রাষ্ট্র পরিচালনা করছেন, উনি যুদ্ধ করছেন, উনি সমাজে চালাইছেন, পরিবার চালাইছেন, উনি একটা সুস্থ স্বাভাবিক মানুষ। ডিলুশনাল মানুষ হলো না, যে লোক ডিলুশনাল তার আশেপাশের লোকজন টের পেয়ে যায় যে সে ডিলুশনাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে ডিলুশনের কোনো তথ্য প্রমাণ কিছু নাই, সো কোনো ইন্ডিকেশান নাই। সো যারা দাবি করতেছে ও আচ্ছা উনি ডিলুশনাল ছিলেন কি না,
প্রশ্ন তোলাটা স্বাভাবিক, মানে ফাইন, দ্যাটস ফাইন, দ্যাটস এ লেজিটিমেট কোয়েশ্চেন, যে ছিলেন কি না সেটার উত্তর হচ্ছে না উনি ডিলিউশনাল ছিলেন না। আপনি একটা বলতে পারেন উনি একদম মিথ্যা কথা বলছে সব, সেটা একটা হইতে পারে যে হ্যাঁ উনি ধর্ম প্রচারের ক্ষেত্রে যা বলছে সবটা মিথ্যা কথা, কিন্তু ডিলিউশনাল এটা আপনি বলতে পারেন না, কারণ উনি ডিলিউশনাল হইলে এটা যে লোক ডিলিউশনাল তার এটা ক্লিয়ারলি ধরা পড়ে যায় সে ডিলিউশনাল। সো না, যে ডিলিউশনাল ছিলেন এই দাবি কেউ কখনো এই দাবি বিন্দুমাত্র দাবি করে নাই। সো জায়গা সেটা হয়েছে এটার অ্যান্সার, যে উনি নবীজিরা নবীরা ডিলিউশনাল ছিলেন কি না, না ওনারা ডিলিউশনাল হলে ওনার আশেপাশের লোকরাই বুঝে যেত উনি ডিলিউশনাল না, তারা সবাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে গেছেন। না আপনি বিশ্বাস করবেন কি করবেন না, ইমান আনবেন কি আনবেন না, সেটা আপনার প্রশ্ন, সেটা যার যার ইচ্ছা, রাইট? কে ইমান আনতে চায় আনতে চায় না, কে বিশ্বাস করতে চায় করতে চায় না, কিন্তু উনি ডিলিউশনাল ছিলেন দেখে আমি বিশ্বাস আনতে পারতেছি না, এটা হইতেছে একটা এটা ব্যাড ফেথের কথাবার্তা আর কি, রাইট? ডিলিউশনাল মানুষ হলে সকলেই টের পেয়ে যাইতো, এটা হইতেছে কথা, রাইট? এখানে আশেপাশে অনেক ধরনের কথা ছড়াছড়ি দেখতেছি, ওই যে শান অপমান ভাবমূর্তিগুলো আছে একটা, আর একটা হচ্ছে যে বিভিন্ন যুক্তি আসতেছে এই এটা যে ডিলিউশনাল ছিল না এটা প্রমাণ করার জন্য নানান রকম যুক্তি আসতেছে, লজিক। সো এই সব কিছুর ভিড়ের মধ্যেই আমার যেটা মনে হলো যে এখানে কোনো ধরনের সাবস্টেন্টিভ কথাবার্তা হচ্ছে না এবং এখানে অ্যাটাক করার মতো কিছু হয় না, সে তার একটা প্রশ্ন তুলছে, সে ব্যাড ফিতে তুলছে, এগেন যেটা আমি বলতেছি সে গুড ফিতে তোলা নাই, সকল কিছু করে বেড়াচ্ছে, সংসার ধর্ম রাষ্ট্র পরিচালনা সব করে বেড়াচ্ছে, ডিলিউশনাল একটা মানুষ হইতে পারে না, রাইট? এবং কেউ তার আশেপাশে কখনোই দাবি করে না হিসেবে স্বীকারলি তার চরিত্রের কোথাও ডিলিউশনের কোনো প্রমাণ নাই, কিন্তু এটা নিয়ে একটা আলোচনার সুযোগ আছে, এটা নিয়ে একটা সুন্দর আলোচনার সুযোগ আছে এবং এই দাবিটা এই প্রশ্নটা তোলার ভ্যালিড লেজিটিমেট গ্রাউন্ড আছে। বিশ্বাস নিয়ে এত ঠেলাঠেলি তর্ক বিতর্ক কিছু নেই, বিশ্বাস বিশ্বাসের জায়গা, সেটা একটা পর্যায়ে এসে আলোচনা রিজন সব কিছুর পর একটা পর্যায়ে সেটা বিশ্বাসের মধ্যে এসে থামতে হয় সেখানে আসে। সো আপনারা যারা সেই পর্যায়ে এসে থামবার থামবেন, যারা থামবে না ফাইন, এটা নিয়ে তো মারামারি ঝগড়াঝাটি করার কী আছে বুঝলাম না।